হ্যালো বন্ধু, তো আজকে কথা হবে আজাদ মুভি ট্রেলার নিয়ে। সেটা জানুয়ারি 2025 রিলিজ করতে চলেছে। এখানে অজয় দেবগনের ভাগনা হামান দেবগন আর আশা তান্দানি, এও একটা প্রোডিউসার কাম ডিস্ট্রিবিউটারের মেয়ে, ঠিক আছে, মানে পুরো নেপোটিজমে ভর্তি মুভি নিয়ে আসতে চলেছে এই আজাদ মুভি, যেখানে এই দুটো নেপো কিডকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং মামা অজয় দেবগন রয়েছে এদেরকে সাপোর্ট করার জন্য। এবার একটা কথা বারবার শুনতে পাবে, যেটা হচ্ছে অক্ষয় কুমার 40-50 দিনের একটা মুভি করে প্রচুর মুভি করে বছরে, খালি টাকা কামানোর জন্য, কোনো এফার্ট বলে কিছু নেই, ঠিক আছে, ডিফারেন্ট লুক ট্রাই করা, মুভিটার জন্য আলাদা করে এফার্ট দেওয়া, খাটা, ঠিক আছে, সেই জিনিসটা নেই। সেটা কিন্তু অজয় দেবগনের মতো দেখা যাচ্ছে, কারণ এই যে লুকটা, এই যে দেখলাম আমরা এই মুভিতে, সেম লুকটা আই থিঙ্ক দৃশ্যপ্রত দেখেছিলাম, সেম নিয়ে এখানে চলে এসছে, মানে জাস্ট এখানে সাপোর্ট দেওয়ার জন্য যেরকম ছিল ওইভাবেই চলে এসে এখানে অ্যাক্টিং করে দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, সেরকম মনে হলো। তো অ্যাকচুয়ালি মুভিটা অজয় দেবগনকে নিয়ে না, জাস্ট ও ক্যামিও টাইপে থাকবে এবং এই দুটো নতুন নেপো কিডকে প্রমোট করার জন্য, বিকজ একটা বড় একটা থাকে, লোকে মুভিটা দেখতে চায়। তো যাই হোক, এদের ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং এদের যদি ফার্স্ট অফ অল যদি অ্যাক্টিং বলি, আপাতত এই টিজারে সেরকম কিছুভাবে দেখতে পেলাম না, বিকজ কারো সেরকম ভালো কিছু ডায়লগ কিছু ছিল না, যেটা হয়তো পরে আমরা নেক্সট ট্রেলারে দেখি দেখতে পাবো, ঠিক আছে, মুভি দেখতে পাবো, তাহলে বুঝবো যে এদেরকে সাপোর্ট করা উচিত কি না, বিকজ কতটা অ্যাক্টিং জানে নাকি সেই আয়না পান্ডে জানবি কাপুরের মতো অবস্থা, ঠিক আছে। আর একটা ব্যাপার দেখবে যে এই নেপোকিডরা 2-3টে মুভি ফ্লপ করলেও কিন্তু আরও চান্স পায়, ঠিক আছে, কিন্তু একটা যদি বাইরের কোনো কেউ আসে, ঠিক আছে, সে যদি একটা মুভি ফ্লপ করে নেক্সট টাইম কেউ ফিরে দেখাবে না, ঠিক আছে। তো যাই হোক, এই ট্রেলার থেকে যা আমরা বুঝতে পারলাম, এখানে গল্পটা হচ্ছে একটা ঘোড়া, যে ঘোড়ার নাম হচ্ছে আজাদ, যেটা রানা প্রতাপের ঘোড়া ছিল, সেই ঘোড়াটা কোনোভাবে এই আমাদের এই নতুন হিরো যে ভাগ্নে, সেই ভাগ্নের কাছে আসে এবং সেই ভাগ্নে ওর ঘোড়াটার সঙ্গে কি বন্ডিং তৈরি হয়, ফ্রেন্ডশিপ তৈরি হয় এবং যখন সে প্রেমে দুঃখ পাচ্ছে সেরকমভাবে ওই ঘোড়াটা দুঃখ পাচ্ছে, আবার যখন সে কোথাও লড়তে যাচ্ছে ঘোড়াটাও সঙ্গে যাচ্ছে, বা যখন ওটা হায়না লাস্টে দেখা হচ্ছে হায়না ওর দিকে তেরে আসছে তখন ঘোড়াটাকে বাঁচাচ্ছে, সো ঘোড়ার সঙ্গে কী সম্পর্ক সেটা দেখানো হচ্ছে। এবং এখানে যে VFX ইউজ করেছে ওই হায়নাটার উপর সেটা ভালো লেগেছে, ঘোড়াটাই দেখানো হচ্ছে, ঘোড়াটা দারুণ লেগেছে, ঘোড়াটা কি ব্ল্যাক আর গ্লসি, ঠিক আছে, সেটা দেখতে ভালো লেগেছে, ঘোড়াটা যে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, ঘোড়াটা কি দাঁতে দৌড়ায়, ঘোড়া গলাটা এরকম, ওর হাইটটা হাতির মতন, তো সেইগুলো শুনতে বেশ ভালো লাগছে এবং ঘোড়াটার এক্সপ্রেশন ঘোড়াটাকে দেখে বেশ ভালো লাগছে, যেটা তিনি অ্যাকচুয়ালি মুভি, ঠিক আছে। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যে মিউজিক বা এখানে যে অ্যাটমোসফিয়ার বা এই যে দেখানো হচ্ছে স্বাধীনতা সংগ্রামের টাইমে টাইম দেখানো হচ্ছে, স্বাধীনতা ইংরেজের লড়ছে সব দেখানো হচ্ছে, বাট কোনো কিছু নাকি একটা ফিলিংস কিছু আসলো না, যে একটা হাইপ ওটা দেখতে ভালো লাগছে বা গুজ পাম্পস লাগছে, কিচ্ছু পেল না, বিকজ না সঙের মধ্যে এমন কিছু দম ছিল, না কাহিনীতে এমন কিছু পেলাম বা কিছু এমন দেখলাম যেটা দেখে মনে হলো এরপরে কী হবে, এরপরে কী হবে, সেরকম ফিলিংসটা আসলো না। তো বা ঠিকঠাক একটা মোটামুটি আমার ট্রেলার টিজার মনে হলো, ট্রেলার আসলে বা মুভিটা বেরোলে হয়তো আমরা বুঝতে পারবো যে মুভিটা এবং এই নেপথ্যটা কতটা অ্যাক্টিং যায়। যাই হোক, তো তোমাদের বিষয়ে কী মত, তোমার যারা তোমার ট্রেলারটা টিজারটা দেখেছো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। Thank you.